আয়তন খুব একটা বেশি নয় বর্তমানে পরিযায় পাখিদের আস্তানা না সেই দ্বীপ বসতিহীন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যে এখনো ছাপ পড়েনি আধুনিকতার পরিযায়ী পাখি দেখতে বছরের একটি নির্দিষ্ট সময়ে এই দ্বীপে ঘুরতে যান পর্যটকেরা লোকমুখে শোনা যায় তিনশো বছরের পুরনো অভিশাপে মোড়া রয়েছে দ্বীপটি স্থানীয়দের কেউ কেউ দাবি করেন এক জলদস্যুর গুপ্তধন ধন লুকানো রয়েছে এই দ্বীপে আমেরিকার কান্টিকাটের মেলফোর্ড শহরের কাছে রয়েছে চার্লস দ্বীপ পার্কের অন্তর্গত রয়েছে পরিযায়ী পাখিদের আস্তানা না হলেও বছরের একটি নির্দিষ্ট সময়ে চালস দ্বীপে যাওয়া বারণ থাকে পর্যটকদের প্রতি বছর মে মাস থেকে শুরু করে অগাস্ট মাস পর্যন্ত চালস দ্বীপে প্রবেশ করতে পারেন না পর্যটকেরা কারণ এই সময় নানা ধরনের বিপন্ন প্রজাতির পাখি সেখানে বাসা বাঁধে মে মাস থেকে অগস্ট পর্যন্ত সময়টুকু বাদ দিয়ে বছরের অন্যান্য সময়ে দ্বীপে যেতে পারেন পর্যটকেরা মূল স্থলভাগ থেকে দ্বীপ পর্যন্ত পায়ে হেঁটেই যেতে হয় তাদের জোয়ার ভাটার সময় হিসেব করে সেই দ্বীপে যান পর্যটকেরা ভাটার সময় খুব সহজে দ্বীপে পৌঁছে যাওয়া গেলেও জোয়ারের সময় এই দ্বীপের অধিকাংশই জলের তলায় ডুবে যায় জলের স্রোত বেশি থাকায় পর্যটকদের প্রাণ সংশয়ের আশঙ্কাও থাকে দ্বীপের সঙ্গে জড়িয়ে থাকা অভিশাপের ভয়ও পর্যটকেরা সেখানে বেশি সময় কাটাতে চান না লোকমুখী শোনা যায় ষোলোশো উনচল্লিশ সালে দ্বীপের প্রধানের সঙ্গে ইউরোপীয়দের বৎসা হয় প্রধানের কন্যাকে নাকি অপহরণ করে নিয়ে যান কয়েকজন ইউরোপীয় তাদের হাত থেকে কন্যাকে উদ্ধার করার জন্য চালস দ্বীপটি ইউরোপীয়দের হস্তান্তর করেন প্রধান চুক্তি অনুযায়ী চার্লস দ্বীপটি ইউরোপের অধীনে চলে গেলেও শোনা যায় প্রধান সেই সময় নাকি দ্বীপের অমঙ্গল কামনা করেই অভিশাপ দিয়েছিলেন তারপর থেকে সেই দ্বীপ এড়িয়ে চলতেন সাধারণ বাসিন্দারা কানাখুশি শোনা যায় চার্লস দ্বীপ অভিশপ্ত একথা শোনার পর এই দ্বীপে নিজের সম্পদ লুকানোর সিদ্ধান্ত নিয়েছিলেন স্কটল্যান্ডের জলদস্যু ক্যাপ্টেন কেট ষোলোশো সালে চার্লস দ্বীপে নিজের সমস্ত সম্পদ লুকিয়ে ফেলেন তিনি কিন্তু পরে ধরা পড়ে যান তিনি লোকমুখে শোনা যায় ধরা পড়ার পর চার্লস দ্বীপকে অভিশাপ দিয়েছিলেন ক্যাপ্টেন কিডো এই দ্বীপে মাধে হক রক নামে একটি জায়গা রয়েছে স্থানীয়দের একাংশের দাবি সেখানে গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন জলদস্যু কিন্তু বহু বছর ধরে গুপ্তধন খোঁজার চেষ্টা করলেও তার সন্ধান মেলেনি একটি বা দুটি নয় তিনটি অভিশাপ ঝুলছে চার্লস দ্বীপে ষোড়শ শতকে অ্যাজটেক সাম্রাজ্যের সম্রাট মন্টেচুমাকে হারিয়ে তার সমস্ত সম্পত্তি লুট করে সমুদ্র পথে ফিরছিলেন মেক্সিকো সম্রাট গোয়াথমোজিন লোকমুখে শোনা যায় গুপ্তধনের লোভে গোয়াথমোজিনের ওপর আক্রমণ করেছিলেন সেখানকার স্থানীয়রা তাই গুপ্তধন রক্ষা করতে চার্লস দ্বীপেই সেগুলি পুঁতে দেওয়া হয় পরে গুপ্তধনের হদিস পেতে দ্বীপে গেলেও সেসবের সন্ধান পাননি কেউই অনেকাংশের দাবি ওই দ্বীপের মধ্যে রয়েছে বহু সম্পদ কিন্তু কেউ গুপ্তধনের খোঁজ পান না বর্তমানে পাখিদের আস্থানা হওয়ায় চার্লস দ্বীপে খনন কার্য চালানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে তবে স্থানীয়দের দৃঢ় বিশ্বাস দ্বীপটি অভিশাপ হওয়ায় ধন সম্পদের গুপ্তধনের ইতিহাসও দ্বীপের ভেতর চাপা থেকে যাবে